যারা প্রকৃত আল্লাহর বলি ওদের হৌফ নেই ভবিষ্যৎ সম্পর্কে ভয় নাই পিছনের জিন্দগি সম্পর্কে চিন্তা নাই সব তারা সবসময় আল্লাহর বিধিবিধান মানে মেনে চলে তাই তাদের আল্লাহ জাতির উপর তাদের ভরসা পিছনে কিছু হয়ে গেলে চিন্তা করে না আল্লাহ আকবর ভবিষ্যৎ সম্পর্কে ভয় নেই যেহেতু তারা আল্লাহর বিধান মেনে চলবে তাই কোনো অসুবিধা নেই কোন আল্লাহর জাতির উপর ভরসা করে চলবে মারা গেলে তাদের আশা তারা জান্নাত লাভ করবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করবে লা না রি হিমলা হুমিয়া পৃথিবীর জিন্দগি ভবিষ্যৎ জিন্দি ভয় কররা কারণ তারা বিশ্বাস করে যা আলমিনী লিখে রেখেছেন তাই হবে আলহামদুলিল্লাহ আর এর উপর তারা সন্তুষ্ট থাকে আল্লাহ আল্লাহ এরপরে এই যে আল্লাহর অলিদের পরিচয় বলে আল্লা যারা ইমান আনে যারা ইমান আল্লাহ পরে আল্লাহর অলি আল্লাহর বন্ধু আল্লাহর নৈকট্য প্রাপ্ত

ইমানদার হতে পারে না মানে যে মূর্তি হবে সে অবশ্যই মুমিন হবে আর যে মুমিন যে মুমিন তার মধ্যে দুর্বলতা থাকতে পারে আর না প্রকৃত মুমিন যে সে সবসময় আল্লাহর বিধি বিধান পালন করবেই তবুও দুর্বলতা থাকতে পারে এই দুর্বলতার স্পষ্ট বিবরণ সামনে ওখান নইয় তখন মানে জাহান নাম থেকে বাঁচার সব রকমের চেষ্টা প্রচেষ্টা করে আল্লাহর অসন্তুষ্টিকের থেকে বাঁচার সব রকমের উপায় উপকরণ গ্রহণ করার চেষ্টা করে এটা হলো মুক্তি তাহলে মুক্তি হারাম হেলাল বুঝে সবসময় চলবে প্রকাশ্য আল্লাহর বিধান বানবে অপ্রকাশ্বরলা <mimic>